মুজিবামার স্বপ্ন সাহস বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা সমাধিতে সৌধে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনী একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। দুই বেজে ওঠে করুণ সুর পরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বিশেষ মোনাজাত্রে অংশ নেন প্রধানমন্ত্রী এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে থাকেন বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় সমাধি স্থলে ঢল নামে সর্বস্তরের মানুষের এছাড়াও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালিত হয় সবার প্রত্যাশা শোক সওয়া শক্তিতে বঙ্গবন্ধুর আদর্শেই এগিয়ে যাবে বাংলাদেশ মিরাজ মিজু টেলিভিশন টুঙ্গিপাড়া গোপালগঞ্জ